আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে হচ্ছে আজকে একটা ভিডিও করলাম সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি চলে আসছি হচ্ছে আমার গাছে হচ্ছে কিছু লেবু ধরছে তো এই লেবুগুলো হচ্ছে বাড়ির বাইরে হওয়ার কারণে হচ্ছে বড় হওয়ার পরে এই লেবুগুলো হচ্ছে মানুষ পেরে নিয়ে যায় মানে আমরা হচ্ছে লেবুগুলো তেমন খেতে পাই না তো আজকে হচ্ছে ভাবলাম হচ্ছে ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে হচ্ছে আমি ভাবতেছি হচ্ছে লেবুগুলো আজকে পেরে ফেলবো আমি হচ্ছে এদিকে দাঁড়া দ্বারা হচ্ছে বাড়ির ভিতর থেকে দেখতেছিলাম যে লেবুগুলো হচ্ছে বড় হয়েছে বেশ হচ্ছে বেশ লেবু ধরছিলো কিন্তু হঠাৎ করে হচ্ছে লেবু গাছের তলায় দেখে হচ্ছে চারটা লেবু আছে যার কারণে হচ্ছে লেবুগুলো পারলাম তো লেবুগুলো পাওয়ার পরে হচ্ছে আমাদের বাড়ির পাশে যে বিলটা আছে তো এই বিলে হচ্ছে পানি আসছে পানি বাড়তেছে তো ভাবলাম হচ্ছে পানি দেখতে যাব। বিলে হচ্ছে কেমন পানি আসছে তো সবাই হচ্ছে পাট কাটতেছে তো আমি হচ্ছে কৃষিকাজ খুব কম করি মানে পাট চাষ হচ্ছে পেঁয়াজ চাষ এই জিনিসগুলো হচ্ছে কম করা হয় আর এই জমিগুলো হচ্ছে মানুষের কাছে হচ্ছে আমার হচ্ছে রেখে দেওয়া হয়েছে ফসল যেটা বলে তো ওটা হচ্ছে রেখে দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে করা হয় না কারণ হচ্ছে আমার আসলে সময় হয়ে ওঠে না আপনারা জানেন হচ্ছে আমার এই হচ্ছে খামারের পাশাপাশি হচ্ছে আমার হচ্ছে একটা দোকান আছে মানে সব কিছু মিলে হচ্ছে হয়ে ওঠে না মানে কৃষিকাজ করতে গেলে হচ্ছে দোকান করা হয় না যার কারণে হচ্ছে এই কৃষিকাজটা হচ্ছে আমার করা হয় না তো এই জমিগুলো হচ্ছে রেখে দেওয়া হয়েছে তো আমি আসলাম হচ্ছে পানি দেখতে তো পানিটা নিয়ে দেখে হচ্ছে আমি চলে গেছি দোকানে দোকানে যাওয়ার পর হঠাৎ করে হচ্ছে মা ফোন করলো যে আমার হচ্ছে বাড়িতে যে গরুটা আসে তো এই গরুটা হচ্ছে একটু অসুস্থ হয়েছে অসুস্থ বলতে হচ্ছে এই গরুগুলো হচ্ছে সকালবেলা আমি হচ্ছে ঘাস কেটে খাওয়ায় রেখে হচ্ছে আমি হচ্ছে ফ্লোর টলোর পরিষ্কার করে দিয়ে চলে যাই তো আজকে হচ্ছে সকালে হচ্ছে বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন আপনারা জানেন তো সকালে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ছিল যার কারণে হচ্ছে আমি গোসল করাইনি তো আমি যাওয়ার পরে হচ্ছে রোদ ছিল রোদ উঠার পর হচ্ছে মা হচ্ছে ভাবছে গোটা হচ্ছে গোসল করায় দিবে তো মা হচ্ছে গোসল করায় দিতে গেছে তো গোটা হচ্ছে একটু স্লিপ খাইছিলো তো আপনারা জানেন হচ্ছে গোটা হচ্ছে পাঁচ মাসে হচ্ছে প্রেগনেন্ট তো স্লিপ খাওয়ার পরে ওর হচ্ছে একটু রক্ত আসতেছিল হচ্ছে প্রসাবের রাস্তা দিয়ে যার কারণে হচ্ছে আমি হঠাৎ করেই মা ফোন দিলো আমি হচ্ছে দ্রুত চলে আসছি দোকান থেকে দোকান বন্ধ করে রেখে চলে আসছি আজকে হচ্ছে দোকানে ছেলেগুলাও নাই আমার ফত ভাই যায় ও হচ্ছে আজকে কলেজে গেছে যার কারণ হচ্ছে দোকান বন্ধ করে চলে আসা লাগছে কারণ দোকানে হচ্ছে আমি আজকে একাই ছিলাম তো দোকান বন্ধ করে আসলাম আর হচ্ছে আমি আসার পরে দেখলাম রক্ত ভালোই পড়ছে যার কারণ হচ্ছে ডাক্তারকে ফোন দিলাম তো উনি বললো হচ্ছে দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ হচ্ছে এখন পাঁচ মাস হয়ে গেছে তো এখন যদি হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যেত বা পড়ে যেত তাহলে বাচ্চা চলে আসতো তখন মানে যে যে সময়টা এই ঘটনা ঘটছে তো মোটামুটি দুই ঘন্টার মতো হয়ে গেছে তো দুই ঘন্টা পরে হচ্ছে আমি দোকান থেকে আসছি তো উনিও হচ্ছে আসছে উনি দেখলো চেক করলো তো উনি বলল দুশ্চিন্তার কোনো কারণ নেই আল্লাহ ভরসা তো দেখা যাক তো উনি হচ্ছে ব্যথা যেহেতু পড়ে গেছে হালকা হচ্ছে ব্যথা হতে পারে প্লাস হচ্ছে রক্ত আসতে এই জন্য হচ্ছে উনি একটা হচ্ছে ইনজেকশন দিয়ে গেল আর হচ্ছে উনি হচ্ছে ওই ওর হচ্ছে শরীরের হচ্ছে তাপমাত্রা চেক করলো আর হচ্ছে ওর হচ্ছে সমস্যা হচ্ছে ও গরম একটু কম সহ্য করতে পারে যার কারণে হচ্ছে ওর জন্য হচ্ছে কিছু গ্লুকোজ হচ্ছে লিখে দিয়ে গেছে এই গ্লুকোজ হচ্ছে খাওয়াতে বলছে তো আমাদের এই ডাক্তারটা হচ্ছে খামারে হচ্ছে আমাদের রেগুলার হচ্ছে গরু চেক আপ করে গরু প্লাস ছাগল হচ্ছে উনি দেখাশোনা করে সব কিছু তো আমাদের হচ্ছে পারিবারিক খামারের যে হচ্ছে উনি হচ্ছে রেগুলার পারমানেন্ট ডাক্তার যার কারণে হচ্ছে বাড়িতে যে এই গরু দুটো আছে এই দুটো হচ্ছে ওনাকে দিয়ে ট্রিটমেন্ট করা হয় উনি হচ্ছে আমাদের এই এলাকা না আমার খামারটা জানেন হচ্ছে আমাদের এই খামারটা হচ্ছে পার্শ্ববর্তী এলাকায় যার কারণে ওইখান থেকে হচ্ছে এখানে মোটামুটি ভালোই দূরত্ব পনেরো কিলোমিটারের মতো দূরত্ব তো উনি হচ্ছে ফোন করার পর ওইখান থেকে চলে আসছে চলে আসার পরে হচ্ছে আমার গরুগুলো দেখলো দেখে বললো যে ভাই দুশ্চিন্তা কোনো কারণ নাই হচ্ছে গরুগুলো হচ্ছে সমস্যা নাই আর ওনাকে দিয়ে হচ্ছে চিকিৎসা করে আমি মোটামুটি ভরসা পাই কারণ হচ্ছে এর আগে হচ্ছে আমরা বেশ কয়েকটা ডাক্তার পরিবর্তন করছি আর ওনার চিকিৎসাগুলো মোটামুটি ভালোই যার কারণে হচ্ছে ওনাকে নিয়ে আসছি তো আপনারা হচ্ছে দোয়া করবেন আমাদের জন্য আমার হচ্ছে এই ডেরি খামারটা নিয়ে খুব স্বপ্ন আপনারা দোয়া করবেন আমার খামারটার জন্য আমারটা যেন অনেক বড় করতে পারি ইনশাআল্লাহ দোয়া রাখবেন সবাই